মাঠের ক্রিকেটের আগে মাঠের বাইরেও এক ধরনের খেলা চলে, সেগুলো নিয়েও যদি শুরু করি, আসলে এই যে গত এক দুই দিনেও কিছু কিছু ঘটনা, লিটন দাসের একটু টিম হোটেলে অন্যরকম আচরণ, বাংলাদেশের সংবাদকর্মীরা সেটা নিয়ে অনেক কথাবার্তা বলেছেন, তাদেরকে সরিয়ে দেয়া, পরবর্তীতে আবার তিনি এই দুঃখ প্রকাশ করেছেন ঘটনার জন্য। ওভারঅল কি একটা মেন্টাল প্রেশার দলে পড়ছে এই সমস্ত দুটো পরাজয়ের পর, কিংবা পারফরমেন্স ব্যক্তিগতভাবে করতে না পারা, নাকি সেটা একটু লিটনের ব্যক্তিগত পারফরমেন্সের চিন্তা? আলভি কি মনে হয়? কিছুটা ব্যাড ইম্প্যাক্ট তো পড়ছেই, নট অনলি দিস বাট প্রিভিয়াসলি ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে থেকেই যে ধরনের কন্ট্রোভার্সিগুলো শুরু হয়েছে এগুলো তো প্লেয়ারদের মধ্যে অবশ্যই ব্যাড একটা ইম্প্যাক্ট ফেলে। লিটন দাস যেটা করেছেন লাস্ট দিন টিম হোটেলে, এটা আসলে ওনার থেকে এক্সপেক্টেড না। হয়তো সে কিছুটা নিজের পারফরমেন্স নিয়ে নিজের উপরে কিছুটা হতাশ, অ্যান্ড তাকে হয়তো জার্নালিস্টরা ওই টাইপের কিছু কোশ্চেন করবে, অ্যান্ড সে হয়তো আরও বেশি হতাশ হয়ে যাবে। তার ধারণা হয়তো এটাই ছিল যে সে মানে হয়তো একটা ব্যাড সিচুয়েশনে পড়ে যাবে, সে তার জন্য এই কাজটা হয়তো করেছে। বাট কখনোই তার থেকে এরকম একটা কাজ আমরা এক্সপেক্ট করি না যে যেটা তা সে করেছে। বাট তার একটা গুড সাইড হচ্ছে সে পরবর্তীতে সরি ফিল করেছে, অ্যান্ড ক্ষমা সবার কাছেই সে বলেছে ফেসবুকে। এটাও একটা তার একটা বিগ সাইড যে সে নিজে ভুলটা বুঝতে পেরেছে। বাট ওভারঅল টিমের উপর একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ছে, আমরা কয়েকদিন পরপরই কিছু না কিছু শুনতে পাচ্ছি। দেখা যাচ্ছে যে রিসেন্টলি আরেকটা শোনা যাচ্ছে যে সাকিব আল হাসান অ্যান্ড কোচের মধ্যে একটা কোনো একটা কিছু না প্রবলেম চলছে টিম সিলেকশন নিয়ে। এই ধরনের কিছু আসলে এক্সপেক্টেড না, ওয়ার্ল্ড কাপের মতো এত বড় একটা মঞ্চে গিয়ে যদি এই ধরনের একটা টিম এরকম মানে এরকম একটা ব্যাড অ্যাটিটিউড করে, এটা তাদের থেকে এক্সপেক্টেড না। আর আমার মনে হয় না বাংলাদেশ ছাড়া আর কোনো কান্ট্রির এই ধরনের সিচুয়েশন তারা ফেস করছে। বাংলাদেশের এখন যেহেতু টার্গেটটা হচ্ছে ভালো কিছু করার ওয়ার্ল্ড কাপে, যদিও আমরা ফার্স্টে বলেছিলাম সেমিফাইনাল খেলবো, এখন আমরা চাই ভালো ক্রিকেট খেলে অন্তত ভালোভাবে ওয়ার্ল্ড কাপটা মানে যতটুকু ম্যাচ আছে আমরা ভালো খেলতে যেতে চাই। বাট এই ধরনের সিচুয়েশন বা এই ধরনের কন্ট্রোভার্সি যদি চলতে থাকে টিমের উপরে ব্যাড ইম্প্যাক্ট পড়বে, অ্যান্ড আলটিমেটলি আমার কাছে মনে হয় টিম আরও ব্যাড সিচুয়েশনে চলে যেতে পারে। রাইট, শান্ত ভাই, অ্যাজ এ ফ্যান কি মনে হয় বাংলাদেশ মেন্টালি কোন জায়গাটায় আছে খেলোয়াড়রা? মেন্টালি যদি বলি, আমি লিটনের ঘটনাটাই আমি বলতে চাই যে আসলে এটা মনে হয় যে আপনি লিটনের কাছে যে আমাদের যে এক্সপেক্টেড যে পারফরমেন্সটা ওইটা কিন্তু সে করতে পারছে না, যার কারণে তার মধ্যে একটা হতাশা কাজ করতেছে এবং সেই হতাশা থেকেই একটা ব্যাড অ্যাটিটিউড কিন্তু চলে আসতেছে। দেখা যাচ্ছে যে মিডিয়ার কয়েকটা বিষয় আমরা লক্ষ্য করেছি। আর আমার যেটা মনে হয় এই ঘটনাগুলা কিন্তু আজকে না, এই লাস্ট এক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে লিটনের কিছুটা উদাসীনতা বিভিন্ন সময় মিডিয়াতে এসে বলছেন চিল রান্না করলেও তো নিউজিল্যান্ড সিরিজে ব্যাটটা হিট করলেন মাঠে, এটা অলমোস্ট ভাইরাল বিষয়টা। তো এই যে ইয়েগুলা মাঠের বাইরে এবং ভিতরে এসে বিভিন্ন ঘটনার সূত্রপাত ঘটাচ্ছে, সেটা মনে হয় যে ভালো পারফর্ম করতে না পারার একটা বহিঃপ্রকাশ সেটা আসতেছে, যদিও এটা আনএক্সপেক্টেড বা এটা পারফর্ম তো কোহলিও বছর পর বছর করতে পারে। হ্যাঁ, সেটাই। তো এই বিষয়টা আমার কাছে মনে হয়, আর লিটনের যে ব্যাপারটা আমার মনে হয় লিটনের মাঠে মনোযোগ দেওয়া উচিত। মাঠে যদি এইভাবে খেপাটে আচরণ করতে পারে বোলারদের এগেনস্টে, সেটা বাংলাদেশ দলের জন্য ভালো হবে। আর বাংলাদেশ বিশ্বকাপ মিশন লিটন অলমোস্ট 7 থেকে 8 বছর হয়ে গেছে তার কাছে, আমরা কি এখন আপনি যদি উদাহরণ দেন এই আফগানিস্তানের যে গুরবাজ, সে কিন্তু তার ট্যালেন্টটা আছে এবং সে কিন্তু মাঠে পারফর্ম করছে এবং অলমোস্ট একটা আফগানিস্তানের মতো টিমে সে 40-এর উপর গড়ে ব্যাটিং করছে। সো আমরা দেখতে পাচ্ছি আফগানিস্তানে কিন্তু এই টপ অর্ডারই তাদের শক্তি, যেদিন তারা টপ অর্ডার ক্লিক করে তারা হয়তো বা সেই ম্যাচটা ভালো করে। তো আমাদের লিটনের কাছেও কিন্তু সেরকম একটা এক্সপেক্টেশন, মানে বিশ্বকাপ মিশন আমাদের ভালো করতে ওপেনিং ব্যাটারদের ভালো রান করার কিন্তু কোনো বিকল্প নেই। সেটা যদি আমাদের মতো দলের জন্য, আমাদের মতো দলের জন্য অবশ্যই লিটনের থেকে আমরা বড় ইনিংস আশা করি। তো আমার মনে হয় যে এটা ক্রিকেট একটা মাইন্ড গেম, এই ধরনের ঘটনা যদি চলতে থাকে, অলরেডি অনেক কন্ট্রোভার্সি হয়ে গেছে, তো বাংলাদেশ আলটিমেটলি বাংলাদেশ টিম খারাপ করতেছে, এটা কিন্তু বাংলাদেশ টিমকে ভোগাচ্ছে। কারণ আপনি একটা মনস্তাত্ত্বিকভাবে যদি আপনি চাপে পড়ে যান আপনি মাঠে গিয়ে ভালো করতে পারবেন না। এটা এরকম না যে আপনি যেভাবেই হোক আপনি এটাকে মনস্তাত্ত্বিক বিষয়টাকে আপনি সর্ট আউট করতে পারবেন। তো আমার মনে হয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সবাই বসে এই জিনিসগুলো থেকে এখন অবভিয়াসলি বিরত থাকা উচিত। এটা বিশ্বকাপ আগামী 4 বছর পরে আবার আসবে, এরকম না এটা কোনো দ্বিপাক্ষীয় সিরিজ। তো সেই হতে আমার মনে হয় যে এই বিষয়গুলো খুবই কঠোরভাবে ইয়ে করা, ব্যবস্থা নেওয়া উচিত এবং মাঠের পারফরমেন্সে নজর দেওয়া উচিত। লিটনের রান করতে হবে এবং পুরো টিম হিসেবে আমরা ভালো পারফর্ম করলে আমাদের হয়তো বিশ্বকাপে যে কয়েকটা ম্যাচ আছে, 6টা ম্যাচ আছে, ভালো করা সম্ভব।